হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুলতা, আমার চ্যানেল সুলতা জগতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা ভাবছো যে সেজে গুজে আবার কোথায় যাচ্ছে? তো সেজে গুজে যাচ্ছি এখন একটা কাজে বন্ধুরা, কারণ এই কাজটা না করলে চলবেই না। সরকারি ফায়দা লোটার জন্য আজকে এই কাজটা আমাকে করতেই হবে। যাচ্ছি হচ্ছে, তোমরা তো জানো সব কিছুই শেয়ার করি, তো এটাও শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি যাচ্ছি প্যান কার্ড করাতে, হবে কি না জানি না, কারণ গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে সমস্ত কিছু সুযোগ সুবিধা যারা আমাদের মতন গরিব মানুষ আছো, তো তারা যদি ভোগ করতে চাও তাহলে অবশ্যই প্যান কার্ডটা করাতে হবে। প্যান কার্ড না করালে কোনো টাকা পয়সা পাবে না। তো বন্ধুরা, সেই জন্যই যাওয়া, জানি না হবে কি না, যদি হয় তো অবশ্যই তোমাদের জানাবো। তো জানো তো সরকারি কোনো কিছু করতে গেলে কত হ্যাপা, তো যাই হোক হ্যাপা হোক আর ঝ্যাপা হোক করবো যখন ভেবেছি করবো। ওই দেখো আমার দু চাকার ঘোড়া, তো চলো টকবক টকবক করতে করতে চলে যাই। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আমরা চলে এসেছি রাস্তাতে। ট্যাপু ভোপু সমস্ত কিছু আওয়াজ শুনে বুঝতে পারছো যে আমরা চলে এসেছি। তো আমি এখানে আমার কাজটা সেরে ফেলবো, সারা হয়ে গেলে মেয়েকে নিয়ে একেবারে বাড়ি চলে যাব। আজকে আর ওকে গাড়িতে পাঠাবো না, কারণ গাড়িরওয়ালা আমার আগে চলে যাবে। আর বাড়িতে গিয়ে যদি মেয়ে যদি দেখে যে বাড়িতে তালা মারা কেউ নেই, মেয়ে আমার কানতে শুরু করে দেবে। তো তার থেকে ভালো বাবা রোদ ফোদ মাথায় নিয়ে মা মেয়ে ড্যাং ড্যাং করতে বাড়ি যাবো হাঁটতে হাঁটতে। শ্যামবাবু তো এখান থেকে দোকান চলে যাবে, ওকে রান্না করে দিয়েছি, ওই দেখো টোপলাতে খাবার বেঁধে দিয়েছি, ও আমার খাবার নিয়ে এখান থেকে দোকানে চলে যাবে। আমরা মা মেয়ে ডগডগিয়ে হাঁটা দেবো বাড়ি। তো ওর স্কুলেও বলে দিলাম যে ওকে আজ বাড়িতে চাপাবেন না, আমি এসে নিয়ে যাবো। তো এই পর্যন্ত কথা হলো বন্ধুরা, তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি দেখো আজ রেড রেড হয়ে গেছি, তো আমাকে চুড়িদারটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তোমরা তো কমেন্টে জানাও না, সেদিন সাদা শাড়িটা পরেছিলাম কেমন লাগছিলো বলেছিলাম যে একটু জানিও প্লিজ, তো জানাওনি। আজকেও জানাবে কিনা জানি না, তবে আমার কর্তব্য যে জিজ্ঞাসা করা, তো চাই জিজ্ঞাসা করলাম, তোমাদের ইচ্ছা হলে বলো, ঠিক আছে বন্ধুরা? তো ওই দেখো শ্যামবাবু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর কাজ করছে। তো বন্ধুরা আমাদের কাজ হয়ে গেছে, প্যান কার্ডের ব্যাপার তো সমস্ত চুকে পুকে গেল। ওরা বললো যে আমার মানে ফর্মটা ফিল আপ করে নিল, আর বললো যে তুমি চিন্তা করো না, তোমার বাড়িতে পৌঁছে যাবে প্যান কার্ড, মানে বাই পোস্টে আসবে বন্ধুরা। তো চিন্তা কোনো কারণ নেই, ফর্ম তো সমস্ত জমা করে দিলাম, মানে লাগলো আধার কার্ডের জেরক্স লাগলো, আর হচ্ছে দু কপি পাসপোর্ট সাইজের ছবি লাগলো, আর হচ্ছে 200 টাকা লাগলো। তো এটাই হচ্ছে ব্যাপার, এবার দেখার যে কবে আসবে জিনিসটা, আদৌ আসবে কি না। ফোন নম্বর নিল, বললো মোবাইলে মেসেজ আসবে, মেসেজ আসলে তুমি চলে আসবে আমার কাছে, আমি বের করে দিয়ে দেবো কার্ডটা। এবার বললো যে বাই পোস্টের মাধ্যমে আসতে একটু দেরি হবে, তোমার যদি তাড়াহুড়ো থাকে তো তুমি আমার কাছ থেকে রিসিভ কপিটা নিয়ে যেতে পারো। তো এই পর্যন্ত হলো কথা বন্ধুরা, এখন বাড়ি চলে যাচ্ছি, মেয়েকে নিয়ে যাব না, কারণ মেয়ে যাওয়ার আগে আমি বাড়ি পৌঁছে যাব। তো ভাবলাম ফালতু ফালতু ব্যাগই বা বোয়াবো কেন, আর মেয়েকেই বা হাঁটাবো কেন। তো ওর পাপাকে বললাম যে যাও গিয়ে স্কুলে বলে দাও যেন গাড়িতে করে মেয়েকে পৌঁছে দেয়। তো গাড়িতে করে চলে যাবে, তার আগে নিয়ে পৌঁছে যাবো। আর বাড়িতে ঝাঁটা নেই বন্ধুরা, এই দেখো একটা ঝাড়ু কিনে নিয়েছি। তো বাড়িতে কিছু আসবে বলে কথা, আর নোংরা আবর্জনা হয়ে থাকবে তা তো হতে দেবো না। তো এই দেখো ঝাঁটা কিনে নিলাম, এখন ঝাঁটা হাতে গোটা রাস্তা ঝাড়ু দিতে দিতে বাড়ি যাবো। সবাই দেখবে যে শ্যামসুন্দরের বউ ঝাঁটা নিয়ে বাড়ি আসছে, সবাই দেখে ভয় পালাবে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন অনেক কাজ আছে, বাড়িতে অতিথি আসবে বলে কথা বন্ধুরা, তো অতিথিদের আপ্যায়ন করতে হবে না, তো তার জন্য একটু ঘরদোর গোছাবো। আর আজকে রান্নাবান্না বলতে কিছুই করিনি, আজকে শুধু ডাল আলু ভাজা পাঁপড় ভাজা ভাত করে ফটাফট চলে এসেছি। তো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘর বাড়ি সমস্ত গোছাবো, গুছিয়ে তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? কেমন ঘরদোর গোছানো, অলরেডি ঘরদোর তো গোছানোই আছে, অসুবিধা নেই, তবু একটু চাকচিক না করলে চলে না বন্ধুরা। তো চলো ফটাফট গিয়ে সমস্ত কাজবাজ ছেড়ে ফেলি। তো চলো, শ্যামবাবুর জন্য দাঁড়িয়ে রয়েছে, ও বললো আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে। এখানে তো বান্দরের খুব উৎপাত বন্ধুরা, যেতে খুব ভয় লাগে। তার উপরে দেখো এই যে ঝাঁটা নিয়েছি, ঝাঁটা দেখে কুকুররা খুব ভুক ভুক করছে, ভয় লাগছে। এবার বান্দরে যদি পেছনে তেড়ে মেরে আসে তো হয়ে গেল আমার বাড়ি যাওয়া, আমার খুব ভয় লাগে বান্দর কুকুর। তো যাই হোক, শ্যামবাবুর জন্য অপেক্ষা করছি, শ্যামবাবু আসুন তারপরে যাবো। জানি না কখন আসবে, রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে না খুব বিরক্ত লাগে জানানো।
তো ওই দেখো শ্যাম বাবু পেছনে আসছে আমাকে এগিয়ে দেবে বলে, ওর দোকানে দেরি হয়ে গেছে। আমি বলছি যাও চলে যাও, বলছে না বান্দরে যদি কামড়ে দেয় আমার বউকে তখন কি হবে, কারণ ওর বউ তো বান্দরকে খুব ভয় পায় কিনা বন্ধুরা, তাই দেখো চলে এসেছি। তো চলো আমার ঘোড়ার পিঠে চেপে টক বগিয়ে চলে যাই এবার, ঠিক আছে? বলো শ্যাম বাবু চলে গেলো, দেখো আমি এখন ঝাঁটা হাতে একা একা বাড়ি যাচ্ছি। মেয়েও স্কুল থেকে আসেনি, হয়তো মেয়েকে সঙ্গে নিয়ে আসা তো ভালো হয়েছে, এখান থেকে তো এইটুকু বেশি দূর না, একা একা যেতে কোনো অসুবিধা নেই। তো তাই ভাবলাম ক্যামেরাটা অন করি, তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে চলে যাই, তাহলে একা একা মনে হবে না। আর মেয়ের ব্যাগের যা ওজন, 5 কিলো ওজন আছে বন্ধুরা, ভালো হয়েছে ওকে আনিনি, কারণ গাড়িতে আসলে ব্যাগে ব্যাগটাকে বোয়াতে হতো না। গাড়িতে না আসতো তাহলে ব্যাগটাকে আমাকে ওই 10 কেজি ওজনের ব্যাগটাকে নিয়ে এখন আমাকে ঘাড়ে করে নিয়ে যেতে হতো, আমার ঘাড় এমনি থেকে এই টেরিয়ে যেত এরকম। তার থেকে ভালো বন্ধুরা ও আপনার গাড়িতে শান্তি করে আসুক, আর আমি আমার দো পায়া দিয়ে যাই। এই দেখো বাঁশ বাগান, দেখেছো বন্ধুরা আমাদের এখানে শুধু আম বাগানও নয় বাঁশ বাগানও আছে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই ঝাঁটা দেখে আমাকে যে কত কুকুর ঘেউ ঘেউ করলো বন্ধুরা, কি বলবো, ভাবছে মনে হয় আমি সেই কাঠকুড়ানি বা সেই গোবর কুড়ানি, এইগুলো মনে হয় ভেবেছে আমাকে, ওদের মনে হয় মারতে আসছি ঝাঁটা দিয়ে। তো আমাকে শ্যামবাবু দেখিয়ে দিল যে তুমি, আমি তো এতক্ষণ ধরে এরকম করে ধরেছিলাম বন্ধুরা, আমি তো জানি না ঝাঁটা কীরকম করে ধরো, আমি তো বাড়িতে ওরকম করে ঝাঁট দিই। তো আমাকে শ্যামবাবু দেখিয়ে দিল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। শ্যামবাবু বলো ওরকম করে ধরো না, এরকম করে ধরো, তাহলে তোমাকে কুকুর ভুগবে না। আমি কী করে জানবো যে ঝাঁটা ধরারও কায়দার দরকার পড়ে বন্ধুরা। তো যাই হোক এইভাবে ধরে নিয়ে যাচ্ছি, তো এখনও একটা কুকুরও ভুক ভুক করেনি। তো বাড়ি চলে এসেছি, আর একটু সামান্য রাস্তা আছে, আর বেশি দূর নেই। তো চলো বাড়িতে যাব, গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা? তো বাড়ির জামা পরে নিয়েছি, এবার এসে হাঁপিয়ে গেছি, রোদে রোদে এসেছি, একটু জল খাবো। আর দেখো বিছানাপত্র সমস্ত পড়ে রয়েছে, কিচ্ছু কাজ হয়নি, শুধু বাসনটা ধুয়ে চলে গেছি। তো এবার বিছানাপত্র তুলবো, ঘর দুয়ার গোছাবো, ভিডিও একটু এডিট আছে, এডিটটা করবো। হ্যাঁ, তো এই সমস্ত কাজগুলো বাকি আছে বন্ধুরা, এগুলো করবো। এখান থেকে এইটুকু হেঁটে গেলাম কি না গেলাম, চোখ মুখের হাল দেখেছে বন্ধুরা, মানে কত সুখী শরীর, মানে শরীর দুর্বল থাকলে চোখ দিয়ে বোঝা যায়। তো চলো জলটা খেয়ে নিই বন্ধুরা। কে এলো, দরজা খুললো, ও ফুল নিতে এসছে, ফুল নিতে এসছে বন্ধুরা। আমি ভাবছি যে কে এলো, আমার ঘরে তো কেউ আসে না সহজে। তো চলো ফটাফট একটু জল খেয়ে প্রাণটা জুড়িয়ে কাজ শুরু করে দিই। তো বন্ধুরা ফটাফট বিছানাটা গুছিয়ে নিই, বেলা হয়ে গেল না, আর কাজ করতে এনার্জি লাগে না বন্ধুরা। আমি সকাল সকাল অবশ্য বেশি বেলা হয়নি, তাও কি জানি আজকে কাজ করতে এনার্জি লাগছে না। একটা হিড়িক থাকে সকাল থেকে, সেই হিড়িকে এক ধরনের কাজ যদি করে যাই তাহলে ভালো লাগে করতে, কোথাও গেলাম ফটাস করে মানে মুডটাই, কাজ করার মুডটাই চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা বালিশের ওয়ারগুলো সবগুলো কালকে কেচে দিয়েছি, তো ওয়ারগুলো সব পড়াতে হবে। পাঁচ বালিশগুলোর ওয়ারগুলো কেচে দিয়েছি, এইগুলো সমস্তটাই পড়াতে হবে ওয়ারগুলো। বিছানার চাদরগুলো চেঞ্জ করবো, এখন চেঞ্জ করবো না, কালকে চেঞ্জ করবো, আর নয়তো রাত্রেবেলা চেঞ্জ করে দেবো, এখন সারাদিন যদি পেতে রাখি নোংরা হয়ে যাবে। এগুলো সমস্তটাই নামাবো, নামিয়ে ভালো করে পাতবো, কারণ দেখো একটা তলা থেকে একটা বেরিয়ে গেছে। রোদের মধ্যে থেকে এসে না বন্ধুরা, একটু ইচ্ছা করছে না যে আমি এই কাজগুলো করি, কিন্তু কি করব, ওই যে অতিথি আপ্যায়ন, ওই একটা কথা যে মাঝখানে চলেই আসছে, শরীর আর কাজের মাঝখানে ওই একটা কথাই বারবার চলে আসছে, কাল অতিথি আসবে, কাল অতিথি আসবে, এই কথাটা বারবার মাথায় যেন ঘুরপাক খেয়েই চলেছে বন্ধুরা। তো যাই হোক, অতিথি যখন আসবে, অতিথি হচ্ছে দেব নারায়ণ, কী বলে কথায়, অতিথি দেবও ভব, তো সেটাই করতে হবে বন্ধুরা, কিছু করার নেই। যত শরীর অসুস্থ থাকুক, খারাপ থাকুক, তো ঘর বাড়ি তো একটু চিকচাক না করলে নয়, এমনিতেই তো ভাঙাচোরা ঘর, তার ওপর যদি একটু সাজুগুজু না করে ঘরটাকে, তো আমার ঘরটাকে একবার অনাথ বলে মনে হবে বন্ধুরা। তো চলো ফটাফট যেটুকু পারি একে একটু সাজিয়ে গুছিয়ে সাজুগুজু করিয়ে দিই। তো দেখো এর ওপর অনেক মানে সাদা ময়দা ধুলো বালি যা পড়েছিল একেবারে ঝকাঝক চকাচক করে নিলাম। দেখো এই ফুলদানিগুলোর হালত দেখেছো, সব ঝুল ঝাল লেগে কি অবস্থা। এই দেখো আমার শখের ফুলদানি ফ্লাওয়ার ভাসগুলো,
তো এইগুলো এখন আমি মেঝে ঘষে পরিষ্কার করব। এগুলো ভালো করে সার্ফের জলে ধোবো ধোবো আর এগুলো ভালো করে মেঝে ঘষে পরিষ্কার করব। মেঝে ঘষে মানে মুছে টুচে পরিষ্কার করব। আর এই দেখো গোটা বারান্দাটার হাল কি হয়ে রয়েছে, এখানে এটা সেখানে সেটা পোটলা পাটলি এগুলো সব ইয়ে করে মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কটা তো ধোবই। আর এই যে এখানে জামা কাপড়গুলো রাখা রয়েছে জামা কাপড় কটা কাচবো আর উঠুন ঝাড় দেবো, আর যদি সময় থাকে তাহলে একটু বারান্দাটা লেপা পোচা করবো। এগুলো ধুয়ে নিই ফটাফট, এগুলো ধুয়ে নিই, জামা কাপড়গুলো কেচে নিই, বারান্দাটা লেপে পুছে নিই আর উঠুন ফুটুন ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। তারপরে খাওয়া দাওয়া করে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে মুচির কাজগুলো করব। আর সন্ধ্যার সময় বেডশিটগুলো নতুন বেডশিটগুলো সমস্তটাই পেতে দেবো, কারণ এগুলো রাতের কাজগুলোই আমাকে রাতে করতে হবে। এ বাবা মাছি, তো রাত্রেবেলা আমি বেডশিটগুলো সমস্তটাই চেঞ্জ করে দেবো। বন্ধুরা দেখো কলে জল চলে এসেছে, আমি ভাবছিলাম কী করে ধোয়াধুয়ি করবো, কাচাকাচি করবো, লাপালাপি করবো, তো দেখো জল চলে এসেছে আর চিন্তা নাই, তো ফটাফট করে নিই, জল থাকতে থাকি। ঠিক আছে বন্ধুরা, একে তো রোদ থেকে এলাম বন্ধুরা, তার উপর এই বাঁশ ফাটা চাঁদি ফাটা রোদ, দেখো কত রোদ একবারে খাঁ খাঁ করছে, এর মধ্যে উঠুন ঝাড় দিলাম আর জামা কাপড়গুলোও এখন আমাকে কাচতে হলো বন্ধুরা। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি একেবারে, আর দেখো আমি বারান্দা লেপে পুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। দেখেছো বন্ধুরা, এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত যা যা ছিল সমস্তটাই কেচে মিলে দিয়েছি, আর ওই ফুলদানি টুলদানিগুলো ছিল ওগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে আগে খেয়ে নেবো, আগে ঠাকুরকে পুজোটাই দিয়ে দিই। তো দেখো আমার ঠাকুর পুজোও হয়ে গেছে, তো এখনও আমার কাজ বাজ কমপ্লিট হয়নি বন্ধুরা, আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার কাজে লেগে যাব। কাজে লেগে যাব বলতে আমার আলনাটা ভীষণ মানে অগোছালো হয়ে রয়েছে আর ভর্তি হয়ে রয়েছে বন্ধুরা, একবারে জাম্প হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? তো ওই আলনাটাকে খালি করবো, একজন আসছে এবার তারাও তো এসে জামা কাপড় রাখবে, কোথায় রাখবে? তো আলনাটা যদি আমার অলরেডি ভর্তি থাকে তা ওরা এসে কোথায় রাখবে জিনিসগুলো? তো তার জন্য আগে ভাগে আমি খালি করে রাখবো, আমার যে কটা লাগবে সে কটা আমি রাখবো আর বাকিগুলো যেগুলো লাগবে না ওই পোটলা পাটলিতে বেঁধে ওপরে তুলে রেখে দেবো, হ্যাঁ যেগুলো মানে আমি ইউজ করি না। তো বন্ধুরা ওগুলো করবো, বেডশিট ফেডশিট সব চেঞ্জ করবো, কারণ ওগুলো যদি আমি কালকে করতে যাই বন্ধুরা তাহলে তাদের জন্য আমি রান্না বান্না করবো কখন বলো তো? কালকে সকালবেলা উঠেই আমাকে আগে রান্না বান্না করে রাখতে হবে, শ্যামবাবুকে রান্না করে দেবো, তারপরে মানে যা হবে আগে শ্যামবাবুকে রান্না করে দেবো, তারপরে আবার নতুন করে রান্না বান্না ওদের জন্য করবো। তো যাই হোক বন্ধুরা, এই ঘরটাও এখনও সেই তোমাদের দেখিয়েছিলাম যে ডেকোরেট করেছিলাম, তো সব আবার তুলে ফুলে দিয়েছি, আবার নতুন করে পাততে হবে সব সমস্ত কিছু, তো ফুলদানি টুলদানিগুলো সমস্ত কিছু সাজাবো। তো চলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো আজকে কি রান্না করেছি তোমাদের তো বলেছি, ডাল আলু ভাজা ভাত আর আলু সেদ্ধ, আর কিছু করতে পারিনি বন্ধুরা কারণ তোমরা জানো প্যান কার্ড করতে গেছিলাম, তো সকালবেলা ওই ডাল আলু ভাজা আলু সেদ্ধ করে চলে গেছিলাম আর বেশি কিছু করতে পারিনি। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে তো কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই, ভাত বেড়ে রেখেছি তো তোমাদের দেখিয়ে দিই, কিন্তু বন্ধুরা আজকে খাওয়াটা শেয়ার করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, তো খাওয়া হয়ে যাক তারপর আবার কাজে লেগে যাব। তো এখন আপাতত মোবাইলটা একটু মানে চার্জে বসাবো, মোবাইলে চার্জ নেই, তো তারপরে আবার তোমাদের নিয়ে নিয়েছি। আর এই যে মেশানো ডাল করেছিলাম তো এটাই আজকে খেয়ে নেবো ফটাফট। আজকে না বন্ধুরা কাজের তাড়নায় খেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করব, তারপরে ভিডিও এডিট করা বাকি আছে সেগুলো করতে হবে বন্ধুরা, কখন যে করব বুঝে উঠতে পারছি না। নিয়ে নিলাম এবার ফটাফট খেয়ে নেবো। তো চলো আজকে তোমাদের সাথে আমি খাওয়াটা শেয়ার করছি না বন্ধুরা, কিছু মনে করো না, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে কাজ বাজ করবো সেগুলো শেয়ার করব। খেয়ে উঠেই বন্ধুরা একটু মানে হাফ ছাড়তে না ছাড়তেই আবার যুদ্ধ শুরু হয়ে গেল, দেখো আবার লেগে পড়লাম তড়ি ঘড়ি করে, সমস্ত জামা কাপড় একবারে বস্তার মধ্যে পুটুলি করে তারপরে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু ভরে দিলাম। আর এদিকে দেখো বিছানার চাদরটাও সুন্দর করে পেতে নিলাম, বালিশের ওয়ারগুলো এবার পটাপট পরিয়ে নেবো, পরিয়ে নিয়ে এবার দৌড়ে দৌড়ে ওই ঘরে রেখে আসবো বন্ধুরা, কারণ এই ঘরে তো সমস্ত বালিশ লাগবে না, এই ঘরে কিছু মানুষ শোবো ওই ঘরে কিছু মানুষ শোবে, তো দুই ঘরে মানে জানি না এখন কাকে কোন ঘরে দেবো, তো অতিথি আসছে যখন ভালো ঘরেই দেবো শুতে। তো এই ঘরে ফ্যান আছে বন্ধুরা আর এই ঘরটাতে তো আমার ফ্যান নেই, তো ফ্যানের ব্যবস্থা করারও চেষ্টা শ্যামবাবু চালিয়ে যাচ্ছে আর আমিও শ্যামবাবুকে তার তড়ি ঘড়ি তাড়া দিয়েই যাচ্ছি, ফ্যানের ব্যবস্থা করো, ফ্যানের ব্যবস্থা করো, আত্মীয় স্বজনকে কী করে আমি রাখবো, এত গরম, এত সত্যি বন্ধুরা গরমটাও পড়েছে সত্যি।
কি বলবো, তো কিছু করার নেই, ফ্যানের ব্যবস্থা দেখি শ্যামবাবু করে উঠতে পারি কি না, যদি না পারে তাহলে কিছু করার নাই, এই ঘরে শ্যামবাবু আমাকে মেয়েকে তিনজনকে থাকতে হবে, আর এমনিতেই তো এই ঘরেই আমরা থাকবো ভাবছি, আর তাছাড়াও ফ্যান লাগালে তো আমাদের ভালো, কারণ আমরা তিনজনা এই ঘরেই ঘুমাতে পারবো, আর কুটুমজন যারা থাকবে তারাও বড় ঘরেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত বন্ধুরা হলো, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে আমি বেডশিট চেঞ্জ করে দিয়েছি, সাদা বেডশিট পেতে দিয়েছি, আর বালিশের বালিশ পাঁচ বালিশ দুটো দিয়ে দিয়েছি, দুটো মাথায় দেওয়া বালিশ রেখে দিয়েছি, আর পর্দা টর্দা সমস্ত কিছু যা ছিল সেটাই রয়েছে, আর এইদিকের তো যা ছিল সবই রয়েছে, ঠাকুরের কাছে যেমনটা সেরকমই আছে। আর এইদিকে ফুলদানিগুলো তুলে রেখেছিলাম, কারণ এই ঘরে রান্না করি তো গ্যাসে, তেলগুলো ছিটকে ফুলদানিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল, তো সেই জন্য তুলে রেখে দিয়েছিলাম। তো আবার যেই কাজ সেই অবস্থায় রেখে দিলাম বন্ধুরা। তো এই ঘর তো যেরকম ছিল সাজানো গোছানো সেরকমই রয়েছে, কিছু চেঞ্জ হয়নি, তো ওই ঘরটা একটু চেঞ্জ করেছি। তো চলো দেখাই তোমাদের। তো দেখো উঠু বারান্দাটা লেপা পোছা আমার কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে যেসব পোটলা পাটলি রাখা ছিল সব সরিয়ে দিয়েছি বন্ধুরা, দেখেছো গোটাটাই খালি, কত সুন্দর লাগছে বন্ধুরা আমার এই ঘরটা আমি কীরকম সাজিয়েছি। তো দেখো ওই ঘরে যে বেডশিটটা এর আগের দিন পেতেছিলাম সেই বেডশিটটা এখানে পেতে দিয়েছি। তো একটা বেডশিট যেন একটা ঘরের লুককে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে বন্ধুরা, দেখেছো একটা বেডশিট, সুন্দর একটা বেডশিট পাতলেই মনে হয় যেন ঘর একবারে নতুন হয়ে গেছে, আর কিছু ডেকোরেট করার প্রয়োজন নেই, দেখেছো বন্ধুরা আমার বিছানাটা কত সুন্দর লাগছে, আর কিচ্ছু এই ঘরের কোনো লুক মানে বদলানোর দরকার নেই, একটা বেডশিট, আমার তো ভালো বেডশিট নেই, এই এই খাটেতে যদি সুন্দর একটা চাদর পাতা যেত না বন্ধুরা ডিজাইনার, তো আরও সুন্দর লাগতো, তো যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে দিলাম, তো সুন্দর লাগছে, খারাপ লাগছে না বন্ধুরা। তো দেখো ওখানে যে এখানে শোকেসটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, মুছে চকচকে করে নিয়েছি, আর এইদিকের কাঁচটা একটু সরে গেছে, শ্যামবাবু আসলে শ্যামবাবু লাগিয়ে দেবে, গুছিয়ে রেখে দিয়েছি আলনাটা, আর যেগুলো আবর্জনা হয়েছিল বাড়তি যেগুলো এখানে আমি রাখতাম সেগুলো সব পোটলা পাটলি করে ওপরে সামসেটে তুলে দিয়েছি বন্ধুরা। তো এখন আলনাটা দেখো খালি খালি হয়ে রয়েছে, এবার আরও অনেক কিছু রাখতে পারা যাবে, যারা আসবে তারা জিনিসপত্র এখানে রাখতে পারবে ভালো মতন। তো বন্ধুরা দেখো আমার ঘর কত সুন্দর লাগছে, আর এর থেকে আর কি সাজাবো বলো বন্ধুরা, যতটুকু পেরেছি এটুকুই আমার জন্য যথেষ্ট। আর একটা কাজ বাকি রয়েছে, ওই যে ওই জায়গাটা করে যে ফুলদানিগুলো রাখতাম ওই ফুলদানি দুটো আমি এখানে, বন্ধুরা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দুটো ঘর আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি যতটুকু পেরেছি সাজিয়েছি, তো এখন শুধু একটাই কাজ বাকি আছে যে ওই ফুলদানি দুটো যে দুটো ধুয়ে রেখেছি সেই দুটো ওই ওপরে শোকেসের ওপরে সাজিয়ে গুছিয়ে রেখে দাও, ব্যাস আর কোনো কাজ নেই, আমার ঘর ডেকোরেট কমপ্লিট। তো এখন তাড়াতাড়ি করে নিলাম, কারণ সন্ধ্যাবেলা বসে বসে আমাকে এখন লিস্ট করতে হবে, কিসের লিস্ট, কারণ আত্মীয় স্বজন আসছে বলে কথা, এখন কি কি ঘরে আছে কি কি নাই একটা লিস্ট করব, লিস্ট করে শ্যামবাবুকে দেব যে এগুলো আছে এগুলো নেই, যেগুলো আছে সেগুলো লাগবে না, যদিও বা কম থাকে সেটা হয়তো অল্প নিয়ে আসতে হবে, আর যেগুলো একেবারেই নেই সেগুলো একটা লিস্ট করব, আর মুদিখানার দোকানে পাঠাবো সবজি টবজি কী কী লাগবে সমস্ত কিছু আনতে পাঠাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো কালকে কে আসছে আমার বাড়িতে, কোন অতিথি আসছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো কালকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার আসছি কালকে একটা নতুন ব্লগের সাথে, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, তো এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট, সবাই ভালো থাকো বন্ধুরা, ঠিক আছে।